ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। আজকে আমি দেখাবো কিভাবে বুটের হালুয়া বানাতে হয়। ছোলা বুট বা চানা ডাল, এখানে আমি নিয়েছি এই কাপে 1 কাপ চানা ডাল। এর জন্য লাগবে 1 কাপ চিনি, 1/2 কাপ তেল অথবা ঘি, দুটা দিয়ে বানানো যায়। শুধু ঘি দিয়েও করা যায়, আবার শুধু তেল দিয়েও করা যায়। তবে আমি এখানে 1/2 নিয়েছি ঘি, আর 1/2 দিব তেল। আর এখানে আমি নিয়েছি এলাচ, দারুচিনি, পেস্তা বাদাম, কিশমিশ। আমি বুটের ডালটাকে আগেই ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলা। তো 1 কাপ, এই কাপে 1 কাপ পানি এবং 1 কাপ দুধ, মোট 2 কাপ দিয়ে আমি এখানে ডালটাকে সিদ্ধ করে রেখেছি। এখন বুটের ডালটাকে অবশ্য শিলপাটায় বেটেও নেওয়া যায় বা ফুড প্রসেসারেও করা যায়। যেহেতু শিলপাটা একটু সময় সাপেক্ষ, একটু কষ্টসাধ্য বটে, সেই জন্য আমি এখন এটাকে আমি ফুড প্রসেসারে দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিব। এখন আমি ছোলা ডালটার সাথে 1/2 কাপ চিনি দিয়ে দিব। চিনিটা অবশ্য পরে দেওয়া যায়, এটা কোনো প্রবলেম না। ছোলা ডালটাকে আমি ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে তেল এবং ঘিটা যে একসাথে করে রেখেছি এটা দিয়ে দিব। গরম হয়ে এসেছে, এখন আমি ছোলার ডালটাকে আমি দিয়ে দিচ্ছি। বেশি মনে হচ্ছে যদিও ঘিটা, কিন্তু ঘি ছাড়া আসলে হালুয়াটা সেরকম মুখরোচক হয় না। এখন আমি ছোলা ডালটার সাথে কিশমিশ এবং বাকি যে চিনিটা ছিল ওটা 1/2 কাপ দিয়ে দিচ্ছি। চিনিটা অবশ্য কেউ ইচ্ছা করলে আর একটু বেশিও দিতে পারেন। চিনিটা অবশ্য মোটামুটি একটা মিষ্টি হবে। খুব কড়া যদি কেউ মিষ্টি খেতে চান তাহলে আরও বেশি চিনিও দিতে পারেন। অবশ্য নির্ভর করছে কে কেমন মিষ্টিটা পছন্দ করে তার উপরে। এখন এটাকে মিডিয়াম হিটে, মিডিয়ামের থেকে একটু বেশি এটা অনেকটা সময় নিয়ে ভুনবো। আস্তে 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 করে অনেকটা সময় নিয়ে এটাকে ভুনতে হবে। ছোলার ডালটাকে আমি সব কিছুর সাথে অ্যাড করে 15-20 মিনিট সময় নিয়ে লো হিটে এটাকে আমি ভুনেছি এবং অটোমেটিক্যালি এই কালারটা চলে এসেছে। এখন অলমোস্ট হয়ে গিয়েছে। এখন ট্রেতে আমি হালকা একটু ঘি দিয়ে সারাটার মধ্যে মাখিয়ে এটা আমি চেটার মধ্যে ঢেলে দিব। এটাকে আমি ভালো মতো সমান করে তারপরে আমি নাইফ দিয়ে, যে কোনো সাইজ করা যায়, ওটাকে কিউব সাইজ করা যায়, বরফি শেপ করা যায়, এটাকে আমি কেটে 1-2 ঘন্টা রেখে দিব একদম ঠান্ডা হওয়া পর্যন্ত। তারপরে আমি ট্রেতে এটাকে আস্তে আস্তে 1-1 করে নামিয়ে নেব।
তৈরি হয়ে গেল আমার মজাদার ছোলার ডালের হালুয়া। ছোলার ডালের হালুয়া, চানা ডালের হালুয়া, বুটের ডালের হালুয়া, যে যাই বলেন আসলে জিনিস একই। তৈরি হয়ে গেল, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। খুদা হাফেজ।